আমাদের এই রহস্যগ্রাহ পৃথিবীতে কত অদ্ভুত রকম প্রাণী বসবাস করে হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত প্রাণীগুলো ক্যামেরাতে ধরা পড়ে এবং যারা ভিডিওগুলো রেকর্ড করেছিল তারাও খানিকটা হতবাক হয়ে গেছিল, কারণ তারাও এই ধরনের প্রাণীর সম্মুখীন আগে কখনোই হয়নি। তাই আজকের এই ভিডিওতে আমরা এরকমই কিছু রহস্যময় ও অদ্ভুত প্রাণীর ভিডিও দেখতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ভিডিওটা কয়েক বছর আগে ইন্টারনেটে আপলোড করা হয়। ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজারেরও বেশি লোক দেখেছে। ভিডিওতে দেখা যায় একজন লোক একটি বন বিড়াল ঝোপের পাশে লুকিয়ে আছে সেই দৃশ্য রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ করে এই পাহাড়ের গর্তে থাকা একটি প্রাণীর আওয়াজ শুনতে পেলে লোকটি ক্যামেরা সেই দিকে ঘোরাতেই এক অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া যায়। সেই প্রাণী লোকটাকে দেখে ভয়ে পালাতে থাকে। পরবর্তীতে ওই লোকটি সেই প্রাণীকে অনেক খোঁজাখুঁজি করলেও আর পাওয়া সম্ভব হয়নি। এই অদ্ভুত প্রাণীর ফটোগুলো 9 মার্চ 2021 সালে ইন্টারনেটে আপলোড করা হয়। একজন লোক তাদের গ্রামে এই অদ্ভুত প্রাণীকে দেখতে পেলে কিছু ছবি তুলে টুইটারে আপলোড করে দেয়, আর আপলোড করার পরপরই খুবই দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ছবিতে টিকটিকির থেকে অনেক বড় একটি প্রাণীকে দেখতে পাওয়া যায় যা অনেকটাই অদ্ভুত। এই প্রাণীর কিছু ছবি বিভিন্ন জায়গা থেকে তোলা অবস্থায় পাওয়া যায়। এই প্রাণীগুলো আপনারা আগে দেখে থাকলে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এই ভিডিওটা 24 জুলাই 2020 সালে ইন্টারনেটে আপলোড করা হয়। ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজারেরও বেশি লোক দেখেছে। ভিডিওতে দেখা যায় একজন লোক এই নদীর কূলে ঘোরাঘুরির সময় এক অদ্ভুত মৃত প্রাণীকে দেখতে পায়। প্রাণীটির পিছনের অংশ মাছের মতো হলেও তার মাথাটি মানুষের মতো দেখতে, আর যখন লোকটি ভিডিও করছিল তখন প্রাণীটি মৃত অবস্থায় ছিল, তাই ভালোভাবে লোকটি প্রাণীটাকে ভিডিও করতে পেরেছিল। এই অদ্ভুত ধরনের মাছের ভিডিও চীনের কয়েকজন জেলে রেকর্ড করে। ভিডিওতে দেখা যায় কয়েকজন জেলে এই নদীতে মাছ ধরছিল, আর হঠাৎ করে তাদের সামনে এই অদ্ভুত মাছটি চলে আসে। পরে সেই ছেলেগুলো বুঝতে পারে মাছটি মৃত ছিল। এরকম মাছ বাংলাদেশে আছে কিনা তা আমার জানা নেই। আপনারা কেউ এরকম মাছ দেখে থাকলে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এই প্রাণীটাকে দেখেই 99% মানুষই পাতা ভেবে ভুল করবে, কিন্তু পাতার মতোই দেখতে এই ধরনের প্রাণী যা প্রথমবার দেখলে যে কোনো মানুষই পাতা ভেবে ভুল করবে। এই প্রাণীটাকে দেখুন, মনে হচ্ছে কেউ পাতাটাকে কেটে এভাবে আকার দিয়েছে, কিন্তু এটাও এক ধরনের প্রাণী যা দেখে সকল লোকই পাতা ভেবে ভুল করে থাকে। এই ধরনের প্রাণীগুলো ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে বেশি দেখতে পাওয়া যায়।
এই ভিডিওতে দেখা যায় একজন লোক তার বাড়ির পাশে এক অদ্ভুত প্রাণীকে দেখতে পেলে সেই লোকটি প্রাণীটাকে দেখতে যায়। তারপর প্রাণীটাকে দেখে তাড়িয়ে দেওয়ার জন্য লোকটি একটি লাঠি প্রাণী দেখে ছুড়ে মারে। তারপর প্রাণীটি ভয় পেয়ে পালিয়ে যায়। এই ভিডিওটা কয়েক বছর আগে ইন্টারনেটে আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায় একজন লোক এই বাড়িতে একটি অদ্ভুত আওয়াজ শুনলে সে ক্যামেরা নিয়ে দেখতে যাচ্ছিল। তারপর সেই লোকটি যখন এই হাউসের সামনে আসে তখন এক অদ্ভুত ধূসর রঙের প্রাণীকে দেখতে পাই। সেই প্রাণীটা মানুষকে দেখে ভয় পেয়ে এই হাউসের ভিতর লাফ মারে। পরবর্তীতে সেই লোকটি ওই প্রাণীকে অনেক খোঁজাখুঁজি করলেও হাউসটি অনেক গভীরে থাকার কারণে প্রাণীটাকে আর পাওয়া সম্ভব হয়নি। বর্তমান আমাদের সমাজে চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেশিরভাগ চুরি ডাকাতির পরেও অনেক চোর ধরা পড়ে এবং ধরা পড়ার পর তাদের কি অবস্থা হয় তা আমরা সবাই জানি। আর অনভিজ্ঞ চোর যদি চুরি করতে যায় তাহলে ধরা পড়ার পর তাদের কি অবস্থা হয় সেগুলো নিয়েই আমাদের কয়েকটা ভিডিও আছে। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওটি দেখতে উপরের এইখানে ক্লিক করুন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখুন মরিচিকা পৃথিবী, এবং মরিচিকা পৃথিবী ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন।